সংবাদ। শেখ হাসিনার মহানুভবতা অন্য কেউ দেখাতে পারত না দেশব্যাপী গণ অনশন করবে বিএনপি এদিকে খালেদা জিয়ার সুচিকিৎসার সুযোগ করে দেয়া সরকারের দায়িত্ব বললেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানিয়ে দেব গণ অধিকার পরিষদকে হুমকি মনে করছে সরকার তাই হামলা দাবি ভিপি ভিপিনুরের সবশেষ জানিয়ে দেব কোচিং সেন্টার পঁচিশ নভেম্বর থেকে বন্ধ ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জিয়া অরফারেন স্টান্স দুর্নীতি মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে তার প্রতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভতার ভূয়সী প্রশংসা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ তিনি বলেন তার প্রতি যে মহানুভবতা প্রধানমন্ত্রী দেখিয়েছেন আমি ব্যক্তি হিসেবে কখনো সেটি দেখাতে পারতাম না অন্য কেউ পারত না বেগম খালেদা জিয়াও পারতেন কিনা সেই প্রশ্নটা করেন বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ছাপ্পান্নতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন গুরুতর অসুস্থ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রাজধানীর বাইরে গিয়ে খালেদা জিয়াকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর এ বিষয়ে সাংবাদিকরা তথ্যমটিকে প্রশ্ন করলে তিনি বিগত দিনের স্মৃতিচারণ করে বলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই ব্যক্তি যার আমলে তার পুত্রের পরিচালনায় একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল এরপর তিনি সংসদে দাঁড়িয়ে হাস্যরোদ করে বলেন বলেছিলেন যে আমাদের নেত্রী না কিনা ভেনিটি বেগে করে গেনেট নিয়ে গিয়েছিলেন হাসান মাহমুদ বলেন বেগম খালেদা জিয়া সেই ব্যক্তি যার দুয়ারে দেশের প্রধানমন্ত্রী গিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট দাঁড়িয়েছিলেন তার পুত্রের মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য তিনি দরজা খোলেননি বেগম জিয়া সেই ব্যক্তি যাকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দু সালে নির্বাচনের আগে দাওয়াত দিয়েছিলেন আর তিনি অশোভন আচরণ করে সেদিন তা প্রত্যাখ্যান করেছিলেন তথ্যমন্ত্রী বলেন বেগম জিয়া সেই মানুষ যিনি পুনরায় আগস্টের হত্যাকাণ্ডকে উদযাপন করার জন্য হত্যাকারীদেরকে উৎসাহ দেওয়ার জন্য নিজের জন্মের তারিখ বদলে দিয়ে পুনরায় আগস্ট কেক কাটেন ভুয়া মিথ্যা জন্মদিন পালন করেন তিনি আদালতে খালাস পাননি জামিন পাননি এরপরও বেগম জিয়াকে কারাগারের বাইরে রাখা হয়েছে সরকার লুটপাট নৈরাজ্য চালাচ্ছে বিএনপি মহাসচিবের এই অভিযোগের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন ফখরুল সাহেবরা দেশে যে কি পরিমাণ নৈরাজ্য বিভিন্ন সময় চালিয়েছেন সেটি তো দেশের মানুষ ভুলে যায়নি মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপের রাজনীতি মানুষকে দিনের পর দিন অবরুদ্ধ করে রাখার রাজনীতি স্কুল ছাত্র বিশ্ব ইস্তেমা ফেরত মুসল্লিম মসজিদের মধ্যে মুয়াজ্জিনের উপর বোমা নিক্ষেপ বিভিন্ন মাতালম্বিদের উপর হামলা এগুলো সবাই মির্জা সাহেবরাই করেছেন আমাদের দল সেই রাজনীতি চর্চা করে না প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সাবেক শিক্ষার্থী হাসান মাহমুদ বলেন দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় গত পঞ্চান্ন বছর পথ দেশ ও সমাজ গঠন এবং মানব সম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংস্কৃতি ও মুক্ত বৃদ্ধি চর্চা ও গবেষণা আরো ভূমিকা রেখে ওই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি বিশ্বসভায় ছড়িয়ে যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল করিম সাধারণ সম্পাদক মাহবুব আলম উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান ভুইয়া সঞ্চালনায় কণা ও মানবিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মোহাম্মদ মুহিবুল আজিজ অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সূত্র সমকাল বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল নয় তিনি জীবন মৃত্যু করে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন পরিস্থিতিতে খালদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণ অনশন কর্মসূচি ঘোষণা করেন বিএমপি বৃহস্পতিবার আঠারো নভেম্বর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসবি এই কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলনে রিসবি বলেন জ্বালানি তেল গ্যাসের মূল্যবৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী বিশে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানব কর্মসূচি স্থগিত করা হয়েছে তার পরিবর্তে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ওই দিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালিত হবে ওই গণ অংশ অংশগ্রহণ করতে বিএমপি ও অঙ্গ সংগঠনের সব নেতা কর্মীকে অনুরোধ করেন তিনি সূত্র যমুনা টিভি জরুরিভবে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে বা দেশের বাইরে পরিবারের ইচ্ছা অনুযায়ী সুচিকিৎসা সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলন। বৃহস্পতিবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনে সাকি ও নির্বাহী সমন্বয়কারী আব্দুল হাসান রুবেলের এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয় খালেদা জিয়া বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে দেশের অন্যতম প্রধান একটি দলের নেতা ও কয়েকবারে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে যে কোনো বিচারে জরুরি ভিত্তিতে সুচিকিৎসা পাওয়ার অধিকার এটা একটা জরুরি মানবাধিকারের প্রশ্ন খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে আরো বলা হয় কোন আইনি প্রক্রিয়া এই মুহূর্তে তার দেশে কিংবা বিদেশে সুচিকিৎসা পাওয়ার বাধা বা কোনোভাবেই সমীচীন নয় যৌথ নেতৃবৃন্দ আরো বলেন বেগম খালেদা জিয়ার জামিন পাওয়া একটি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার অবিলম্বে তার পাওয়ার ক্ষেত্রে আইনি ও জামিন বাধা দূর করে তার জামিনের অধিকার নিশ্চিত করা দরকার দেশ ও রাজনীতির স্বার্থে সক্রিয়তা ও বিভাজনের সংস্কৃতি থেকে সরকারকে বেরিয়ে এসে অবিলম্বে সরকারকেই যথার্থ উদ্বেগে গ্রহণে আহ্বান জানান গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ সূত্র দেশ রূপান্তর গণ অধিকার পরিষদকে হুমকি মনে করছেন সরকার তাই প্রতিনিয়তই তাদের উপর হামলা করা হচ্ছে পল্টন সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন সংগঠনটির সদস্য সচিব নুরুল হক নূর টাঙ্গাইলে মাওলানা ভাষা নিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় তার উপর হামলার নিন্দা জানান তিনি এ সময় তিনি বলেন ছাত্র ও তরুণদের আন্দোলনই বাংলাদেশের গণমানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তাই অন্য সকল রাজনৈতিক দলের গলায় সরকার দড়ি পরিয়ে রাখলেও গণ অধিকার পরিষদকে তা করতে পারছে না তাই হামলা করে থামিয়ে রাখার অপচেষ্টা করা হচ্ছে নূর বলেন বিগত দিনে ভারত বিরোধী বক্তব্য আন্দোলনের কারণেই তাদের উপর হামলা হয়েছে তাই এই হামলাও সরকার এবং প্রতিবেশী রাষ্ট্রের মদত রয়েছে বলে মনে করছেন তিনি সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন দলের আহ্বায়ক রাজা কিব্রিয়া এবং হামলায় আহত আরো কয়েকজন সূত্র যমুনা টিভি আগামী দুই ডিসেম্বর শুরু হচ্ছে এই ও সমানের পরীক্ষা এই কারণে পঁচিশে নভেম্বর থেকে তিন জানুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এই তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপুমণি শিক্ষামন্ত্রী বলেন দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে কখনো কখনো এইসব কোচিং সেন্টারকে ভিত্তি করে বিভিন্ন গুজব ছড়ানোর অপচেষ্টা করা হয় তাই সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদারক করছেন তিনি বলেন পরীক্ষার শিক্ষার্থীদের মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে কেউ যদি তারপরে আসে তবে তাকে গেটে রেজিস্টারের খাতায় পরিচয় ও দেরি হওয়ার কারণ উল্লেখ করে প্রবেশ করতে হবে পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট আগে প্রশ্নপত্রের সেট নির্বাচন কেন্দ্রে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কেন্দ্রের মাধ্যমে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না শুধু কেন্দ্রের সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন যানজটের কারণে পরীক্ষার হলে পৌঁছাতে শিক্ষার্থীদের দেরি হচ্ছে সাংবাদিকরা এই বিষয়টি সম্পর্কে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান আগামী বছর থেকে যে সব পরীক্ষা ছাত্রছাত্রী বেশি থাকে সেগুলো দেরি বা অফিস হওয়ার শুরুর পরে পরীক্ষা শুরু করা যায় কিনা সে ব্যাপারে চিন্তা করা হচ্ছে স্বাস্থ্যবিধি সম্পর্কে তিনি বলেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে নতুন বছরের পাঠ্য বই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দীপমণি বলেন প্রতি বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে এবারও তার ব্যত্যয় হবে না বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পাবে তবে গত বছর পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হয়নি এবারও হয়তো পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হবে না বলে জানান তিনি সূত্র যুগান্তর